চাউমিন তো আপনারা বাড়িতে বেশ অনেকবারই বানিয়েছেন, কিন্তু কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতনই স্বাদে কি করে বানাবেন সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আশা করছি আপনাদেরকে এই ভেজিটেবিল চাউমিনের রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চাউমিনের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমে দেখুন, আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে জল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেই জলের মধ্যে আমি দুটো মতন স্টার্নিশ দিয়ে দিলাম। এই স্টার্নিশ দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার কিন্তু এসে যায়। তারপর আমি এই জলের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই স্বাদ অনুসারে দিয়ে দেবেন। তারপর কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। রিফাইন্ড তেল আপনারা অবশ্যই দেবেন, তাতে কিন্তু যে চাউমিনটা বয়ল হবে সেটা একে অপরের সঙ্গে লেগে যাবে না। তারপর দেখুন, আমি এখানে চারটে মতন চাউমিনের যে কিউবগুলো হয় সেই কিউবগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই চাউমিনের কিউবগুলোকে ভালোভাবে আমি এখানে সেদ্ধ করে নেব। দেখুন, আমাদের কিন্তু এখানে প্রায় 5 থেকে 7 মিনিট ফুল সিমে সেদ্ধ করে নিয়েছি। আমাদের এখানে প্রায় 90% মতন চাউমিনগুলো কুক হয়ে গিয়েছে। তারপর ঠিক 1 থেকে 2 মিনিট ফুল স্টিমে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন। দেখবেন আপনাদের চাউমিনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বয়েল এখানে হয়ে যাবে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক একটুখানি দেখবেন প্রেস দেবেন, দেখবেন খুবই সুন্দরভাবে এটা কিন্তু কেটে যাচ্ছে। তার মানে চাউমিন কিন্তু বয়েল হয়ে গিয়েছে। তারপর জল ঝরিয়ে আমি এই চাউমিনগুলোকে ঠান্ডা করার জন্য কিন্তু রেখে দেব। আপনারা কিন্তু অবশ্যই চাউমিনগুলোকে ঠান্ডা কিন্তু করে নেবেন। তারপর আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। তারপর আমি 2 থেকে 3টের মতন শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। এই গোটা জিরেটাকে 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে যাতে ফ্লেভারটা এনহ্যান্স হয়। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কুচি। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর ডাইরেক্টলি এই রসুনের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়। তারপর 1 থেকে 2 মিনিট ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফুলকপি। তারপর এই ফুলকপি দিয়ে ভালোভাবে আপনাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ফুলকপিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে ফুলকপিটাকে আগে ব্যবহার করেছি, যেহেতু ফুলকপি সেদ্ধ হতে একটু কিন্তু এখানে সময় নেয়। তাই দেখুন ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি প্রায় 4 থেকে 5 মিনিট মতন। তারপর আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিনস। আর আমি এখানে কিছুটা পরিমাণে গাজর দিয়ে দিলাম। তারপর এই সবজিগুলো ভালোভাবে ফুল স্টিমে ফ্রাই কিন্তু করে নিতে হবে। আপনারা যখন সবজিগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা একদমই হাই রেখে ফ্রাই করবেন। তাহলে দেখবেন সবজিটা কিন্তু তার টেক্সচারটা ছেড়ে দেবে না আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তারপর আমি এই সবজির মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। তারপর আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম, একদমই অল্প হলুদ আমি এখানে ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি চাউমিন মশলা। আপনারা কিন্তু এই চাউমিন মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, এই মশলাটারই কিন্তু ফ্লেভার খুবই সুন্দর হয়। তারপর এখন গ্যাসের স্টিমটা কম করে আমি ভালোভাবে এই মশলা হলুদ ও লবণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এই সবজির মধ্যে আমরা লাস্ট একটা সবজি ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকামটাকে একদমই লাস্টে ইউজ করেছি, তার কারণ ক্যাপসিকাম খুবই নরম একটি সবজি। আপনারা যদি ক্যাপসিকামটা আগে দিয়ে দেন তাহলে কিন্তু ক্যাপসিকামের টেক্সচারটা একদমই থাকবে না আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি। তার থেকে বেশি কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু সবজিগুলো তার টেক্সচার ছেড়ে দেবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর যে চাউমিনটা বয়েল করে রেখেছিলাম সেই চাউমিনটা আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোর মধ্যে চাউমিন দেওয়ার পর আমি ভালোভাবে লো স্টিমে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি এই চাউমিনটা কোনো লোহার কড়াইয়ে বানান তাহলে কিন্তু গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন।
আমি এখানে রোস্ট ডিমে ভালোভাবে চাউমিনটাকে নাড়াচাড়া করে সবজিগুলোর সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে খুবই সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। তারপর এই চাউমিনের মধ্যে একটু কালার এনহ্যান্স করার জন্য আমি কিছুটা পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পর আপনারা অ্যাপ থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আপনাদের এই ভেজিটেবল চাউমিন কিন্তু তৈরি হয়ে যাবে। আমাদের এই ভেজিটেবল চাউমিনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন স্পাইসি কুকিং।